এসে তো দেখবো ভাগিনা বড় হয়ে গেছে, হয়তো বা বসতে পারবো। মায়ের আগে দেখা ভয় পেতেছে যে আমার সাথে পরিবারের সবাই যাচ্ছে। তো ওইখানে যাওয়ার পর কি কি করলাম এবং ননদ আমাদের কিভাবে আপ্যায়ন করলো সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। আসুন আমাদের সাথে। তো আমরা গাড়িতে করে সরাসরি যাব। নিশাদি তুমি রেডি যাওয়ার জন্য? যেখানে কাপড়ের মেলা বসে প্রতি বুধবার। তো এখন আছি মজার দোকানে, বাচ্চাদের জন্য মজা টজা নিতে হবে। তুমি তোমার কাজিনদের জন্য নিচ্ছ? তো বরাবরের মতো চলে এসেছি মিষ্টির দোকানে। ননদের বাড়িতে যাব, আর মিষ্টি না নিলে কি হয়? ফ্রেশ মিষ্টি আজকের বানানো, তৈরি হয় রসে থেকে। নাম হয় রসগোল্লা, আগে বলছে রসগোল্লা, এখন কি বলে? এখন বলে সাদা মিষ্টি। এখন বলে সাদা মিষ্টি, কালো মিষ্টি। মিষ্টির নাম চেঞ্জ হয়েছে, বছর চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হইতো না? নাতির এগুলো খাই নি, আমার ননদ আবার পাউরুটি খেতে পছন্দ করে, বলতেছে বাই যে মিষ্টির সাথে আবার পাউরুটি নিতে পছন্দ করে। মোরা এবার কি দুর্গা লাই তুমি বিশারি শীত করে জ্যাকেটটা টান দাও। এই তো আমরা চলে এসেছি মিশারির ফুপির বাড়িতে। সময় এখন সকাল 11:30, 11টা না 12টা। আমাদের জারিফ কোথায়? জারিফকে দেখা যাচ্ছে না আজকে। তো এইখানে এসে প্রথমেই চলে আসলাম ড্রেসিং টেবিলের সামনে, তাড়াহুড়ো করে রেডি হয়ে এসেছি। সাজসজ্জা ঠিকঠাক আছে কিনা সেটাই দেখছিলাম। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। যাই এখন সবার সাথে দেখা করে আসি। তো এই তো চলে আসলাম ননদের বাসায়। এসি দেখি ননদ খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। তার ব্যস্ততা হচ্ছে রান্নাঘরে। এই যে আমার মামুকে পাওয়া গেল অবশেষে, মামু ঘুমাইতেছে। আমার বেনি বলতেছে যে আমি, উনি বলে সাজুগুজু করেন নাই, আমি বলে সেজে আসছি। আমি বলতেছি যে জান নেন, বেনি আসবো একটু সাজ্জা গুজ্জা লিপস্টিক লিপস্টিক লাগাই রাখবে। যাই হোক, আমাদের বেনি কিন্তু খুবই মজার মানুষ। আমার ননদ কেমন আছে? খুবই ব্যস্ত রান্নাঘরে, খাবার দাবার রেডি করছে, আবার রান্না বান্নাও করছে, অনেক কিছু রান্না করে ফেলেছে সকাল সকাল দেখা যাচ্ছে। যে ভাগিনারে দেখে আর যেতেছি ছোট, না জানি আবার আয়সা দেখি কবে আসি সেটা জানি না। আয়সা তো দেখবো ভাগিনা বড় হয়ে গেছে, হয়তো বা বসতে পারবো, নয়তো হাঙ্কুর দিতে পারবো। না দোয়া করি তুমি সুস্থ থাকো। ভাগিনাই তো কিছু বোঝে না এখন, শুধু তাকাই থাকে। সালামালাইকুম।
তো এই ঘরটা দেখা যাচ্ছে ফাঁকা, বাচ্চা কাচ্চারা নাকি বাইরে আছে, কেউ কেউ গেমস খেলছে। তো এটা হচ্ছে তাদের গেস্ট রুম, মূলত মেহমানরা আসলে, বড় বড় গেস্টরা আসলে এখানে বসে। এটা হচ্ছে আমার ননদের হাজবেন্ডের পার্সোনাল রুম। তো বাইরে দেখা যাচ্ছে দারুণ সুন্দর রোদ উঠেছে, রোদে ঝলমল করছে। এদিকে দেখা যাইতেছে নতুন আরেকটা টেবিল সেট করা হয়েছে। জোনাইদকে দেখা যাইতেছে না। তো আসার সাথে সাথে নাস্তা রেডি। কি কি নাস্তা চলুন দেখি। কেক রয়েছে, আপেল রয়েছে, কমলা রয়েছে, রয়েছে চাউমিন, চাইনিজ চাউমিন চলে এসেছে আমার ননদের বাসায়। তারপরে আছে এদিকে দেখুন চানাচুর, আর রয়েছে পায়েস। তো মা বলতেছে অনেক গরম, তাড়াহুড়ো করে রান্না করেছে আপনার মেয়ে, গরম তো থাকবেই। তো যদিও সকালে নাস্তা খেয়ে এসেছি, এখন থেকে সবচেয়ে যে পছন্দের খাবারটা রয়েছে আমার, সেটা হচ্ছে চাউমিন। মিশাজি অলসো, তুমিও চাউমিন নাও, আরেকটা দাও প্লেট। মা আপনি খাবেন না চাউমিন? মায়ের আগেই দেখা ভয় পেতেছে যে ঝাল স্পাইসি। তো অবশ্যই তানিস, তোমাকে দে, হ্যাঁ চাউমিন দে, একটু দে, মা খাবেন কি? আমি কি খাবেন? এই দূরে লেখা খাম। আমার ননদের মধ্যে মানে তৈলাক্ত জিনিস দেওয়াতে আমার লিপস্টিক চলে যেতেছে, খাবার খাইয়া লিপস্টিক চলে যেতেছে। মা ওই ওই রুমে থেকে থেকে হাসতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তানিশের পছন্দের খাবার কোনটা? চাউমিন, ফ্রুটস, চানাচুর? ও যে চানাচুর খেতেছে কুটকুটাইয়া। আমার বড় বাঘিনা বাইরে আছে, মাছ ধরা দেখতে গেছে। আর আমার চার ননদ ননাসের মধ্যে তিনজনের বিয়ে হয়েছে, আর এই ননদের বাড়ি সবার কাছে, তাই এখানেই বেশি আসা হয়। আর বাকি দুই ননদ ননাস ফোন দিচ্ছে যাওয়ার জন্য, কিন্তু সময় স্বল্পতার কারণে ওইখানে যেতে পারছি না।